একটি রেখা একাধিক ফল দিতে পারে বা দেওয়ার সম্ভাবনাকে ইঙ্গিত করে, কিন্তু একাধিক ফলের মধ্যে থেকে কোন ফলটি দিতে পারবে এই বিষয়টি কীভাবে আইডেন্টিফাই করা যায় এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। মানুষের হাতে কিছু কিছু মানুষের হাতে রেখার সংখ্যা অনেক বেশি থাকে, কিছু মানুষের হাতে রেখার সংখ্যা অনেক কম থাকে, কিন্তু আমাদের জীবনে নানা ঘটনা ঘটে আর বিভিন্ন ঘটনার পেছনে হাতের রেখার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি এই হাতটির কথায় ধরা যায়, তাহলে এই হাতটার যদি আমরা এই রেখাটাকে দেখি, একজ্যাক্টলি এই রেখাটা কী ফল দিতে পারে, তো এই রেখাটি কিন্তু প্রচুর ফল দেওয়ার সম্ভাবনাকে ইঙ্গিত করে। সেক্ষেত্রে একজ্যাক্টলি কী ঘটবে সেটি আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে প্রথমেই যেটি বিচার করব সেটি হচ্ছে রেখাটি কোন জায়গায় উত্থিত হয়েছে এবং কোন বয়সে রয়েছে। তাহলে রেখাটি উত্থিত হয়েছে রাহু এবং শুক্রের সন্ধিক্ষণে। আপনারা জানেন এই পর্বটি হচ্ছে রাহুর পর্ব, এই পর্বটি হচ্ছে শুক্রের পর্ব। রেখাটি উত্থিত হয়েছে রাহু এবং শুক্রের ঠিক মাঝামাঝি জায়গায়, অর্থাৎ রাহু শেষ হচ্ছে এবং শুক্র শুরু হচ্ছে, এইরূপ জায়গা থেকে রেখাটি উঠেছে। তাহলে এই রেখা কিন্তু অনেক ফল হতে পারে এইরূপ ইন্ডিকেট করছে। কী কী ফল হতে পারে? প্রথমত আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে এখানে যে বয়সটি ইন্ডিকেট করছে এই বয়সটি হচ্ছে অ্যাপ্রক্স 30-এর কাছাকাছি, অর্থাৎ 29-31 এই রকম বয়স সীমা হচ্ছে এই জায়গাটি। তাহলে 29-31 বছর বয়সের মধ্যেই এই রেখাটি জাতককে রেজাল্ট দেবে। কী কী রেজাল্ট দিতে পারে? প্রথমত এই বয়সটি হচ্ছে বিবাহ হয়েছে অথবা বিবাহ হবে, অর্থাৎ বিবাহের সন্ধিক্ষণ আমরা বলতে পারি, বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই রেখাটি বিবাহিত জীবনের কোনো সমস্যা আনলেও আনতে পারে, কারণ নিম্ন মঙ্গল থেকে আমরা বিবাহিত জীবনের বিচার করতেই পারি। তাহলে যদি এই এখানে বিবাহিত জীবনের সমস্যা নিয়ে আসে, তার প্রভাব শুক্রক্ষেত্র, বৃহস্পতি ক্ষেত্র এবং বিবাহ রেখায় অবশ্যম্ভাবী থাকবে। তাহলে এই হাতটিতে যদি দেখা যায়, তো সেই অর্থে বিবাহ রেখা নেই। আবার বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সেটি কিন্তু বৃহস্পতি পর্বে রয়েছে। তাহলে বৃহস্পতি পর্বে কিন্তু চৌকো, অর্থাৎ বক্স, এটি কিন্তু বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশনকে ইন্ডিকেট করে। সুতরাং এই রেখা বিবাহিত জীবনে নেগেটিভ ইফেক্ট আনবে না, সেটি বৃহস্পতির জায়গা থেকে পরিষ্কার ইন্ডিকেট পাওয়া যাচ্ছে। তাহলে এই রেখা কি শারীরিক সমস্যা নিয়ে আসতে পারে? অবশ্যই। যদি আয়ুরেখাকে ক্রস করে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শারীরিক সমস্যা ইন্ডিকেট করে থাকে। কিন্তু সেক্ষেত্রেও যদি আপনারা খুব ভালোভাবে রেখাটিকে দেখেন, তাহলে দেখতে পাবেন এখানে একটি মার্শাল রেখার উপস্থিতি রয়েছে, এবং মার্শাল রেখায় ক্রস করার পর রেখাটি ক্রমশ দুর্বল হয়েছে। সুতরাং শারীরিক প্রবলেম সেই অর্থে আসবে না। তারপর এই রেখাটি আয়ুরেখা থেকে এইভাবে সামান্য বাঁক নিয়ে শিরোরেখাকে ক্রস করে চলে যাচ্ছে। তাহলে এটা কি কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা নিয়ে আসতে পারে? তো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এই বিষয়টিকে দেখতে হলে মঙ্গল এবং চন্দ্রের ক্ষেত্রকেও কিন্তু অবশ্যম্ভাবী দেখতে হবে। যখন একটা রেখা বা একটা গ্রহ পর্বের বিচার হবে, তখন অবশ্যম্ভাবী অপর অপর রেখা এবং গ্রহ পর্ব এইগুলিকেও কিন্তু ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে, সেক্ষেত্রেই কিন্তু সঠিক প্রেডিকশন করা সম্ভবপর হবে। তো এই জায়গাতে আমরা মঙ্গলকে এই কারণেই নেব, মঙ্গল যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে জাতকের মধ্যে উগ্র মেজাজ থাকবে, দুঃসাহসিক সেটিও হয়ে উঠতে পারে। তাহলে এই জায়গায় মঙ্গলের উচ্চ ক্ষেত্রে কিন্তু কোনোরূপ নেগেটিভ সাইন নেই। সুতরাং জাতক যে অত্যন্ত মেজাজি বা জাতক যে দুঃসাহসিক কোনো পদক্ষেপ করতে পারে তার ইন্ডিকেটও কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে আমরা চন্দ্রের ক্ষেত্রকেও দেখব অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য। তার কারণ হচ্ছে চন্দ্র হচ্ছে ট্রাভেলিংয়ের কারক গ্রহ,
তাহলে ট্রাভেলিং সূত্রে কোনো প্রবলেম কি এই বয়সে আসতে পারে, সেটি কিন্তু চন্দ্রক্ষেত্র বলবে। তাহলে আমরা যদি চন্দ্রক্ষেত্র দেখি, তাহলে চন্দ্রক্ষেত্রও কিন্তু এই ধরনের দাগ কিন্তু আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, এটি কিন্তু পজিটিভ নয়। আবার প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু আপনাকে বয়স আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা যদি এক একটা গ্রহ পর্বকে তিন ভাগে ভাগ করি, অর্থাৎ এই জায়গাটাকে আপনারা জানেন এই জায়গা হচ্ছে বুধের জায়গা, এই জায়গা হচ্ছে মঙ্গলের জায়গা, তারপর এখান থেকে এই সম্পূর্ণ অংশটি হচ্ছে চন্দ্রের অংশ বা চন্দ্রের ক্ষেত্র। তাহলে এই জায়গা যদি আমরা এইভাবে চন্দ্রক্ষেত্রকে ভাগ করি, তাহলে কিন্তু অবশ্যভাবে আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি 30 বছরের কিছু পর এই সমস্যা বা এই রেখাটি রয়েছে। আর এই জায়গাতেও যেটি আইডেন্টিফাই করা যাচ্ছে, অ্যাপ্রক্স 30 বছর বা তার আশেপাশে এই রেখাটি রয়েছে। তাহলে এটা অবশ্যভাবে বলা যায় যে এখানে ট্রাভেলিং থেকে কোনো সমস্যা আসতে পারে। তাহলে এই বয়সটাতে ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে জাতককে যতটা সম্ভব দূরে থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই রেখা নেগেটিভ ইফেক্ট সেই অর্থে দিতে পারবে না। হস্তরেখা বিচারের মাধ্যমে আপনি আপনার ভাগ্যের আমূল পরিবর্তন করবেন এই রূপ কিন্তু নয়। আপনার জীবনে কখন কি ঘটতে পারে তার পূর্বানুমান আপনি পাবেন এবং কি ধরনের প্রোটোকলের মধ্যে থাকলে নেগেটিভ ইফেক্টকে কম করা যায় বা কিছু কিছু ক্ষেত্রে গ্রহ প্রতিকার করারও প্রয়োজন হয়, তো সেই প্রতিকারগুলি আপনি করে নিজের পরবর্তী জীবনের সমস্যাকে অনেকটাই মিনিমাইজ করতে পারেন। কিন্তু ভাগ্যের আমূল পরিবর্তন করা সেটা কিন্তু সম্ভবপর হয় না। যদি আমরা অপর কোনো একটা রেখাকে নিই, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে রেখার বয়স এবং কোথায় রেখাটি উঠেছে সেই বিষয়টি দেখতে হবে। যদি আমরা এই জায়গার এই রেখাটিকে ধরি, অর্থাৎ এই জায়গায় কিন্তু একটা জব বা আইল্যান্ড তৈরি হয়ে রয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই রেখাটি গেছে এবং ঠিক এই জায়গার থেকে একটি রেখা এসে এই রূপ জায়গায় আইল্যান্ড তৈরি হয়ে রয়েছে। খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে আমি কিন্তু এই জায়গাটি বলছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই জায়গাটি, এখানে একটা আইল্যান্ড তৈরি হয়ে রয়েছে। তাহলে আইল্যান্ড কোথায় তৈরি হয়েছে, কোন বয়সে হয়েছে, এর ফল কি হতে পারে সেটি কিন্তু দেখতে হবে। খুব ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এটি একটি শিরোরেখার শাখা রেখা, এই হচ্ছে জাতকের শিরোরেখা, এই হচ্ছে জাতকের আয়ুরেখা এবং এই রেখাটি হচ্ছে শাখা রেখা। তাহলে শাখা রেখা শিরোরেখাকে বুদ্ধিরেখা বলা হয়। তাহলে বুদ্ধিরেখায় যদি জব চিহ্ন তৈরি হয় এবং যে ক্ষেত্রে হচ্ছে সেটা শনি এবং বৃহস্পতি ক্ষেত্রের মাঝে রয়েছে, অর্থাৎ এই জায়গায় রয়েছে, তাহলে এটি যে বয়সকে ইন্ডিকেট করে এটি কিন্তু অ্যাপ্রক্স আপনার 20 বছরের কাছাকাছি বয়স। অর্থাৎ একটা ছেলে যখন স্কুল লাইফের এডুকেশন শেষ করে কলেজে পড়াশোনা করবে সেই সময়ে এই জব চিহ্নটি রয়েছে। তাহলে এই জব চিহ্ন এডুকেশন সেক্টরে জাতককে কিন্তু নেগেটিভ ইফেক্ট দেবে, এটি নির্দ্বিধায় বলে দেওয়া যায়। কি ধরনের সমস্যা আসবে, এখানে আপনি যেহেতু শনির থেকে রেখাটি উত্থিত হয়ে আইল্যান্ডটি তৈরি করেছে, তাই এখানে শনি হচ্ছে ধৈর্যের কারকগ্রহ, অলসতারও কারকগ্রহ বলতে পারেন বা পরিশ্রমেরও কারকগ্রহ বলতে পারেন। তাহলে এই জায়গায় কিন্তু জাতক অবশ্যই নিজের পড়াশোনা থেকে একটু ডিটাচ হতে পারে তার ইন্ডিকেট করছে, অথবা পড়াশোনায় মন বসছে না এইরূপ ইন্ডিকেট করছে, অথবা কোনো চোট আঘাত অর্থাৎ শনি রিলেটেড কোনো চোট আঘাত বা ব্যাধি তাতেও আক্রান্ত হতে পারে তার ইন্ডিকেট করছে। তাহলে এই যে এতগুলি সম্ভাবনা রয়েছে, একজ্যাক্টলি কী ঘটবে সেটি দেখার জন্য কিন্তু হাতের অন্যান্য জায়গা আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। হয়তো বিষয়টা একটু জটিল হচ্ছে, কিন্তু ভালোভাবে আপনাকে হস্তরেখা বিচার কীভাবে করা হয় এটি বুঝতে হলে এই বিষয়গুলি ভালোভাবে দেখতেই হবে। প্রথমে যদি ধৈর্যে আসি, সেক্ষেত্রে ধৈর্যের কারকগ্রহ শনি হলেও মানসিক চাঞ্চল্যতার জন্য বুধ এবং চন্দ্র পর্বকেও আমাদেরকে দেখতে হবে। তাহলে যেহেতু এখানে শনি পর্ব থেকে নিম্নগামী রেখা চলে আসছে, সুতরাং কিছু অলসতা আসবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু
চঞ্চলতা এই ব্যাপারটি কিন্তু বুধের ক্ষেত্র থেকেও দেখতে হবে। অর্থাৎ বুধের পর্বে যদি এই ধরনের একটা স্ট্রেট রেখা বা দুটো স্ট্রেট রেখা থাকে সেটা কিন্তু পজিটিভ ইফেক্ট দেয়, একই সাথে একাধিক কাজ করতে পারে এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে। কিন্তু এই জায়গায় যদি একাধিক রেখা থাকে, দুয়ের অধিক রেখা থাকে, তাহলে কিন্তু মানসিক চাঞ্চল্যতাকে ইন্ডিকেট করে থাকে। আর বুধ এবং শনি যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা বধির হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কানে কম শোনার প্রবলেম সেটিও চলে আসতে পারে। তাহলে এখানে কিন্তু কানে কম শুনতে পারে এইরূপ ইন্ডিকেট কিন্তু রয়েছে, বা কানের কোনো সমস্যা এসে গেছে এইরূপ ইন্ডিকেটও করছে। তাহলে এটার নিশ্চয়তা সেটা কিন্তু আমরা লাইফলাইন থেকে অবশ্যই খোঁজার চেষ্টা করব। এখানে যদি আপনারা লাইফলাইন দেখেন তাহলে যে বয়সে হচ্ছে অর্থাৎ অ্যাপ্রক্স 20, সেই বয়সে লাইফলাইনে যদি কোনো নেগেটিভ ইফেক্ট থাকে তাহলে কিন্তু শারীরিক ব্যাধি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। অর্থাৎ অ্যাপ্রক্স 20 বছর বয়সে লাইফলাইনের ওপরেও কিন্তু কোনো নেগেটিভ সাইন থাকবে যদি শারীরিক সমস্যা আসে। তাহলে এই বিষয়টিকে আমরা দেখব। তাহলে 20 বছর বয়স মানে হচ্ছে এই জায়গাটি, লাইফলাইন থেকে যে জায়গাটি আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে এই এই জায়গা। তাহলে এই জায়গাটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই জায়গাটি অপেক্ষাকৃত একটু চওড়া আছে, এবং এই জায়গা থেকেও একটি রেখা অর্থাৎ রাহু রেখা সেটি কিন্তু লাইফলাইনকে ক্রস করে চলে যাচ্ছে। তাহলে এখান থেকেও ইন্ডিকেট পাওয়া যাচ্ছে 20 বছর বয়সে কিন্তু জাতকের শারীরিক কোনো সমস্যা এলেও আসতে পারে। তাহলে আমরা অবশ্যম্ভাবী বলতে পারি যে নেগেটিভ সাইন এখানটায় তৈরি হয়ে রয়েছে, তার জন্য জাতকের কিন্তু কানের কোনো সমস্যা অ্যাপ্রক্স 20 বছর বয়সে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও যেহেতু বুধ পর্বে একাধিক রেখা এই ধরনের ছোটো ছোটো রয়েছে, চাঞ্চল্য এই ব্যাপারটিও চলে আসতে পারে। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটি রেখা থেকে যেহেতু একাধিক বিচার বা একাধিক ফল পাওয়ার সম্ভাবনা তৈরি করে, কিন্তু একজ্যাক্টলি কী ফল দেবে সেটি দেখার জন্য হাতের কালার, হাতের আকৃতি, গ্রহপর্ব, রেখার বৈচিত্র এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে দেখার প্রয়োজনীয়তা হয়। যদি আমরা আরও একটি রেখাকে নিই সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলিকে নিশ্চিতভাবে বলা সম্ভবপর হবে। যদি আপনারা এই রেখাটিকে লক্ষ্য করেন তাহলে এই রেখাটিকে মোটামুটি ভাগ্য রেখা আপনারা ধরতে পারেন। তাহলে এই যে ভাগ্য রেখা এখানে এতটা প্রমিনেন্ট হয়েছে এটা কিন্তু 35 বছর বয়সের পর হয়েছে। তাহলে জাতকের 35 বছর বয়সের পর নিজের চেষ্টায় অর্থ উপার্জন বা মানি ফ্লো হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হচ্ছে নিজের চেষ্টায়। এটি কোথা থেকে দেখা যাচ্ছে? এটি দেখা যাচ্ছে ঠিক সেম, অর্থাৎ লাইফলাইনের ওপর থেকে ভাগ্যরেখার এই উন্নতি সূচক রেখা, অর্থাৎ এই রেখাটি কিন্তু জুড়ে গেছে। তাহলে এই যে লাইফলাইন থেকে উন্নতি সূচক রেখা এবং স্পষ্ট একটি ভাগ্যরেখা যেটি 35-এর পর স্পষ্ট হচ্ছে, তাহলে নিজ প্রচেষ্টায় যেটি লাইফলাইন থেকে ঊর্ধ্বমুখী রেখা উঠলে নিজ প্রচেষ্টায় ভাগ্যের উন্নতি বোঝায়। আর শিরোরেখার উপরে অর্থাৎ 35 বছরের পর থেকে ভাগ্যরেখা তৈরি হলে সেটিও সেলফ এমপ্লয়ি হিসেবে কাজ করলে সাকসেস দিতে পারে এইরূপ ইন্ডিকেট করে থাকে। তাহলে অ্যাপ্রক্স 35-এর পর জাতকের ভাগ্য উন্নতি হয়েছে এইরূপ ইন্ডিকেট করছে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।